ছেলে এখন দোলনায় দোল খাচ্ছে দেখো, কিন্তু কান্নাকাটি করছিল একটু। তো মোটামুটি ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি, আর উনি এখন আর কোথাও থাকবে না, এখন একটু ঘুরু ঘুরু করতে হবে ওনাকে, তাই ওনাকে কোলে নিয়ে নিয়েছি। আর নিচে তো কাজ হচ্ছে, তো এখন মনে হয় না আমি রান্নাঘরে যেতে পারবো, তো দেখছি। আর সকালবেলা আমার স্নান টান সব হয়ে গেছে, তো দেখছি। আর মেয়েকে দেখো শুয়ে দিয়েছে আর কান্না শুরু হয়ে গেছে, ঘুরু ঘুরু করতে হবে। হ্যাঁ, কার তোমাকে তোমাকে ঘুরু ঘুরু করতে হবে। ও কি কি ওলে বাবাটা কি কি চো ও হো হো কি 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 ও ও নিয়ে এখন একটু ঘুরু ঘুরু করি আর কি করবো, একটু হাঁটি ওকে নিয়ে। আমি নিচে চলে এসেছি, এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর সাথে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিয়েছিলাম, আর সবজি হবে আজকে লাউ, আমি চোটা সমিতি কেটে নিয়েছি। তো লাউ ঘন্ট করব আর করব মাছের ঝোল। তো দেখো বাজার থেকে মাংস এনেছে শুধু, যদিও কাল বাজার যাবে, তো যেহেতু দুধ আনতে গেছিলে তো মাংস এনেছে। তো মাংসটা দেখো আমি ধুয়ে নিয়েছি, রাতে দেখবো করবো কি না। আর এদিকে আমার কমপ্লিট রান্না করেছি, রাও ঘন্ট আর মাছের ঝোল। গুড ইভিনিং, আর এখন বাজে 7টা, তবে আজ আমার 7টার মধ্যে সমস্ত বিকেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে আমি এখনই পড়তে বসিয়ে দিয়েছি, কারণ রাতে করব আজ বিরিয়ানি। আর বিরিয়ানি করতে মিনিমাম 2 ঘন্টা তো সময় লাগেই আমার, সমস্তটা জোগাড় করে করতে হবে। তো সেই কারণে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি এখনই। দেখো মেয়ে পড়ছে আর ছেলে তো ঘুম, ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, এই তো। তাই ওকে এখন পড়িয়ে নেবো তাড়াতাড়ি করে, তারপর নিচে চলে যাব, কারণ নিচে বেশি দেরি করতে পারবো না, তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ অনেকটা সময় লেগে যায়। তো সেই কারণে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো আমি চলে এসেছি নিচে, আর বিরিয়ানির চালটা রেডি করে নিয়েছি, এখন বসিয়ে দেব ভাতটা, কারণ ভাতটা রেডি করে বাদ বাকি প্রিপারেশন আমি পরে করেছি, তো এর মাঝে সমস্তটা করে নেব, তোমরা দেখতে থাকো। আর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিছু বলছি না, কারণ আমি যখন ফার্স্ট টাইম বিরিয়ানি বাড়িতে করি তখন আমি ইউটিউব ফলো করেই করি। তো ইউটিউব থাকা মানে কারো কাছে রান্নাটা কোনোভাবেই এখন আর কঠিন নয়। তো তোমরা শুধু দেখো স্টেপ বাই স্টেপ, আমি আর মুখে কিছু বলছি না। আর বিরিয়ানি মানেই তো ভালোবাসা বলো, তো সেই কারণে বিরিয়ানিটা খুব যত্ন সহকারে আস্তে ধীরে আমি করছি। তো দেখো thank you.
এয়ার করে দমে দিয়ে দেব, তাহলেই রেডি আমার বিরিয়ানি। দমে আমি বসিয়ে দিয়েছি, আর এই দেখো আমার রান্নাঘরের হাল কি হয়েছে। তো ঝটপট এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর দমে বসিয়ে আমি কেটে নিয়েছি স্যালাড, কারণ বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশ আমি করিনি। বিরিয়ানিটা করতেই আমার অনেকটা সময় লেগে গেছে। আর দমে বসে আমি আরও কাজ সেরে নিয়েছি, এই যে এদেরকে পুরো পরিষ্কার করে নিয়েছি আর কিচেন সেটটাও পরিষ্কার করে নিয়েছি ডিনার করে নেব। দেখো বিরিয়ানি পুরোটাই রেডি, এখন ডিনার করে নেব। আর আমার হাজবেন্ড জানতো না আজকে যে আমি রাতে ডিনারে বিরিয়ানি করছি, তো এসে বলছে ওর পেটটা ভর্তি, ও রাতে আর খাবে না। তো যেই শুনেছে আমি বিরিয়ানি করেছি, তো ও খেয়ে নিয়েছে, আর বিরিয়ানিটা ওই বাড়ে। আর দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়েও বেশ বলছে ভালোই হয়েছে। তো কেমন হয়েছে বিরিয়ানিটা সেটা অবশ্যই তোমরা জানাবে, তোমাদের জন্যও রইল। তো এখন আমরা ডিনার করে নিচ্ছি, ডিনার করে ওপরে চলে যাব। আর অবশ্যই কিন্তু তোমরা জানাবে বিরিয়ানিটা কেমন হয়েছে। এখন বাজে 11টা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ওপরেও চলে এসেছি। আর আজ তো ডিনারে বিরিয়ানি ছিলই, তোমাদেরকে গোটা রেসিপিটা শেয়ার করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে, আর বরাবরের মতনই আর দেরি করবো না, শুয়ে পড়বো। তাই গুড নাইট, টাটা। এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে। তো টাটা, গুড নাইট।